এই আইনের ভিত্তিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে প্রচার তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং এই কুকুর জায়গায় আমরা পৌরসভার সঙ্গে সহযোগিতা করে সরিয়ে দেবো। আমাদের কিন্তু দোকানে থাকতে হবে, চলছে না, চলবে না, চলছে না, চলবে না। কুকুর জায়গায় আমরা পৌরসভার সঙ্গে সহযোগিতা করে সরিয়ে দেবো। আমাদের কিন্তু দোকানে থাকতে হবে, চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আজকের এই যে হকার উৎসবের হকারদের স্বার্থে আমরা লড়াই করছি, করবো, করছি, করবো হকারদের স্বার্থে। আমি দুটো একটা সব কথা তো বলা যাবে না, কেন আমি দুটো একটা বিষয় আপনাদের কাছে হাজির। একটা বিষয় হচ্ছে আমাদের শংসাপত্র দিতে হবে, লাইসেন্স জেনে বলবে হকারি যারা করেন, এটা খাবড়ানোর কিছু নেই। গোটা ভারতবর্ষ জুড়ে নাজবি বলে একটা সংস্থা, নাজবি এটা গণশক্তিও দেয় না, এটা কমিউনিস্ট পার্টিও ব্যবহার করে না, এটা একটা আলাদা সংস্থা, তারা সার্ভে করেছে যে আমাদের ভারতবর্ষ মিলিয়ে প্রায় 21 কোটির উপরে মানুষ এই হকারি বৃত্তির সঙ্গে যুক্ত। স্বাভাবিক কারণে আমরা ভয় পাই না, হকার একটা আইন হয়েছে, এই আইনে আমাদের শংসাপত্র দিতে হবে। আমি দুটো একটা পয়েন্ট আপনাদের ধরিয়ে দিচ্ছি, পুনর্বাসন ছাড়া আমাদের উচ্ছেদ করা যাবে না, পুনর্বাসন চাই। আর এই হকার আইন প্রয়োগ করতে গেলে সব জায়গায় ফান্ডিং কমিটি তৈরি করতে হবে। ফান্ডিং কমিটির 40% হবে হকাররা, প্রশাসনের লোক থাকবেন, রেজিস্টার ট্রেড ইউনিয়নের লোক থাকবেন, এর প্রতিনিধি রেজিস্টার ট্রেড ইউনিয়ন, এটা বুঝে রাখেন। পিডব্লিউডির জায়গায় যে হকার বন্ধুরা বসে আছে তাদের দোকান সরানোর কথা বলেছে, মানে বলে আসছে, এবং তাদের কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন থেকে মাইক প্রচার হচ্ছে 24 ঘন্টা সময়, তার মধ্যে সব দোকান তুলে দিন, এবং সেইটা হওয়ার মধ্যে এদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এবং পরবর্তীতে গতকাল আমরা বসি মধ্যমগ্রামে সোদপুর রোডের দুপাশের দোকানদারদের নিয়ে হকার সংগ্রাম কমিটি হয়, এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত, যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না, তার ভিত্তিতে 2014 সালে হচ্ছে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে আইন পাস করে, এই হচ্ছে এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের, এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন, আমাদের যারা সিআইটিউ লিডারশিপ কমরেড সনদ বিশ্বাস, আহমেদ আলী খান, অলোক শাহ বিরোধী দলনেতা তারাও ছিলেন। এই আইনের ভিত্তিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে প্রচার তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাথ, এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাথ যেখান থেকে মানুষ হাঁটবে 1 লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে, ফুটপাথ পরিষ্কার রেখে ফুটপাথের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না, যেটা তারা ভেঙে দেবে বলেছিল, তারা এখন জানালেন যে 2 ফুট 3 ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে। এইটা আমাদের এই হকারদের যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন, এই আন্দোলনের জয়। হ্যাঁ, একদিনের কমিটিতে জয় শুধু না, এটা একদিনের কমিটির বিষয় না, আমরা এই কমিটি আগামী দিনে যাতে আরও আইনের পথে যাতে যাওয়া যায়, কারণ বললো পুজো পর্যন্ত হাত দেবে না, পুজোর পরে তো হাত দিতে পারে, সুতরাং তার আগে আমরা নির্দিষ্ট যা ব্যবস্থা আমরা আমাদের এই কমিটিগতভাবে হকারদের নিয়ে সংগঠিতভাবে সরকারের সঙ্গে কথা বলা, আদালতে যাওয়া সবটাই করবো হকারদের পাশে আমরা। এই যে যখন ফ্লাইওভার হয় বহু আমরা পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে, এবং এই আমলেও আমাদের পৌরসভার পক্ষ থেকেও তৃণমূল পরিচালিত বোর্ড বা সরকারের পক্ষ থেকেও এখানে পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে। মধ্যমগ্রামে আমাদের সমস্যাটা কম আছে, কিন্তু তবুও আমরা বলতে চাই আমরা দলমত নির্বিশেষে আজকে আমরা আলোচনা করেছি, সামনে একটা বড় পুজো, কিন্তু কখনোই
আমরাও সমর্থন করছি না যে এই যে ফুটপাথগুলো যেখানে মানুষ যাওয়া আসা করছে সেগুলোকে অকুপাই করে ব্যবসা করবে, টুল রাখবে, নানানভাবে যাত্রীদের চলাচলের ক্ষেত্রে অসুবিধা করবে পথ চলতি মানুষের, এটা আমরাও মেনে নিচ্ছি না। স্বাভাবিকভাবেই আমরা দলমত নির্বিশেষে আজকে বসে যে সিদ্ধান্ত হলো, নিশ্চিতভাবে যারা এই সমস্ত আপনার রাস্তায় চলাচলের রাস্তা যারা বসে আছে তাদের উঠতে হবে, আমরা সহমত পোষণ করছি। এবং পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলো যারা পিডাব্লিউডি দখল করে আছে পুজোর পর নিশ্চিতভাবে আমরা সবাই বসে, মধ্যমগ্রামের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য অনুযায়ী আমরা সেটা চিন্তাভাবনা করা হবে।